হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি বাংলালিংক সিম থেকে আরেকটি বাংলালিংক সিমে MB অর্থাৎ ডাটা ট্রান্সফার করবেন। তো কিভাবে এক সিম থেকে আরেক সিমে MB ট্রান্সফার করতে হয়, এটা যদি আপনি শিখে যান তাহলে কিন্তু আপনি খুব সহজেই, আপনার সিমে যদি MB থাকে তাহলে এই MBগুলো আপনার কোনো ফ্রেন্ড অথবা রিলেটিভের সিমের মধ্যে আপনি অনায়াসে ট্রান্সফার করে তাকে দিতে পারবেন। তো কিভাবে এটি করতে হয়, কিভাবে MB ট্রান্সফার করতে হয়, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। শিখতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এখনও যারা আপনারা আমার সলিড টেক টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনে একটা ক্লিক করে দিন। আপনার বাংলালিংক সিম থেকে MB অর্থাৎ ডাটা আপনি যদি অন্য কোনো বাংলালিংক সিমে ট্রান্সফার করে দিতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে সরাসরি আপনার ফোনের ডায়াল প্যাড অপশনে চলে আসতে হবে। এখানে আসার পর আপনাকে টাইপ করতে হবে *500*#, দেন আপনি আপনার বাংলালিংক সিমটা সিলেক্ট করে ডায়াল করবেন। ডায়াল করার সাথে সাথে আপনি দেখতে পারতেছেন এখানে 2 নম্বরে একটা অপশন রয়েছে ট্রান্সফার ইন্টারনেট ভলিউম, জাস্ট আপনি এখানে 2 লিখে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনি দেখতে পারতেছেন এখানে অপশন চলে এসেছে 25 MB 4 ডেজ। আপনি কিন্তু একসাথে অনেক বেশি MB ট্রান্সফার করে দিতে পারবেন না, আপনাকে 25 MB করে ট্রান্সফার করে দিতে হবে এবং এই 25 MB আপনার বারবার ট্রান্সফার করে দিতে পারবেন। আপনি যদি এখন আপনার সিম থেকে 25 MB অন্য কারো সিমে দিতে চান, জাস্ট আপনি এখানে 1 লিখে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর এখানে আপনাকে বলতেছে এখানে আপনি যাকে দিতে চাচ্ছেন MBগুলো তার নাম্বারটা লিখতে, অবশ্যই তার নাম্বারটা বাংলালিংক নাম্বার হতে হবে। আমি এখানে আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি। নাম্বারটি তোলার পর দেন আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনাকে বলতেছে প্লিজ কনফার্ম। আপনি যদি কনফার্ম থাকেন আপনি 25 MB ট্রান্সফার করতে চাচ্ছেন তাহলে এখানে 1 লিখে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনি সাথে সাথে দেখতে পারতেছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুলি, মানে হচ্ছে আপনার সিম থেকে 25 MB সাকসেসফুলি ট্রান্সফার হয়ে চলে গেছে। এভাবে কিন্তু আপনি আপনার সিম থেকে যে কোনো বাংলালিংক সিমে MB ট্রান্সফার করে আপনি দিতে পারবেন। তো আজকে কিন্তু আপনাদের সাথে খুবই চমৎকার একটি ট্রিক শেয়ার করেছি, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পর ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম।